দ্বিতীয় সন্তান কবে আসছে জানালেন শুভশ্রী। দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, তা প্রায় পুরনো খবর। ইনস্টাগ্রামে বিশেষ ছবি পোস্ট করে দ্বিতীয়বার বাবা হওয়ার সুখবর দিয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। তবে এই অবস্থাতেও চুটিয়ে কাজ করে যাচ্ছেন এই নায়িকা, সঙ্গে অবশ্য যতটা পারা যায় বাড়িতেও সময় দিচ্ছেন। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে শুভশ্রী বলেন, আমি একদম সুস্থ আছি, চিকিৎসকের পরামর্শ মতো কাজও করছি। দ্বিতীয়বার মা হওয়ার পর কি কাজ থেকে বিরতি নেবেন? এমন প্রশ্নের জবাবে শুভশ্রী গাঙ্গুলি বলেন, কাজের ব্যাপারে আমি খুব ভেবে চিনতে সিদ্ধান্ত নেই, যে অফার আসে সেটাই গ্রহণ করি না, তার সঙ্গে প্রেগন্যান্সির যোগ নেই। আমার হাতে বেশ কিছু অফার রয়েছে, এসব কাজ পরের বছর শুরু হবে। আমার প্রসবের তারিখ ডিসেম্বরে, যতদিন সম্ভব হবে কাজ করব, তারপর বিরতি নেব, কারণ ডেলিভারির পর সুস্থ হতে শরীরকে সময় দিতে হবে। টলিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন প্রেমের পর 2018 সালের 6 মার্চ বাগদান সারেন এই অভিনেত্রী। ওই বছরেই মে মাসে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। এরপর 2020 সালের 12 সেপ্টেম্বর তাদের ঘরে জন্ম নেয় পুত্র ইউভান, যার বয়স এখন 2 বছর 9 মাস।